আসসালামু আলাইকুম, আঞ্জারাস কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো গ্রিল চিকেন। চুলায় অল্প উপকরণে কিভাবে আপনারা গ্রিল চিকেনটা তৈরি করবেন আজকে আমি দেখাবো সেই রেসিপিটি। চলুন তাহলে চলে যাই আমাদের আজকের রেসিপিতে। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি আস্ত মুরগি নিয়ে নিয়েছি। এখন মুরগিটাকে আমি স্লাইস করে কেটে নেব। অবশ্যই মুরগিটাকে কেটে নেবেন, এতে করে মুরগির গায়ে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং ভিতরে কাঁচা ভাব থাকবে না, খেতেও ভালো লাগবে। এখন আমি মুরগিটাকে একটি প্লেটে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি মুরগিটা কিভাবে ম্যারিনেট করব। আমি এখানে নিয়ে নিয়েছি 7 মতো লবণ, নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ তান্দুরি মশলা, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমাদের আরও লাগবে টক দই, আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। লাগবে সয়াবিন তেল, এটা অপশনাল, না দিলেও চলে। আর লাগবে সয়া সস। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেট করব। দিয়ে দিলাম টক দই, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো মশলা আমি একসাথে ম্যারিনেট করে নেব। মশলাটাকে ভালোভাবে মিক্স করবেন। এখন আমি মুরগিতে মশলাটা ভালোভাবে লাগিয়ে দেব। মুরগির কাটা অংশগুলোতে ভালোভাবে মশলাটা লাগিয়ে দিবেন, কোনো অংশ যেন বাকি না থাকে। সব জায়গায় একটু চেপে চেপে মশলাটা লাগাতে হবে। এটাকে আমি মশলাটা লাগিয়ে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। সময় না থাকলে 1 ঘন্টা রাখলেও হবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি চুলায় একটি কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব মুরগিটাকে। মুরগিটাকে দিয়ে আমি হাই হিটে রাখবো 3 মিনিট। 3 মিনিট পর চুলার আঁচটা লো করে 10 মিনিট ভেজে নিয়েছি। এখন 10 মিনিট পর আমি মুরগিটাকে উল্টিয়ে দেব। আমি আবারও 10 মিনিট লো আঁচে এপাশ ভেজে নেব। এখন আমি মুরগির যে অবশিষ্ট মশলাটা রয়েছে সেটা মুরগির গায়ে আবারও লাগিয়ে দিব। 10 মিনিট পর আমি আবারও মুরগিটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে উল্টাচ্ছি ধরার সুবিধার্থে। এটাকে আমি এপিট উপিট করে আরও 1/2 ঘন্টা সময় ভেজে নিয়েছি। এখন আমার গ্রিলটা তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তৈরি হয়ে গেছে আমাদের গ্রিল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।